हेलो व्यूअर्स अनेक दारुण एक ट्यूटोरियल नहीं हाजिर हलम आशा करी आज के ट्यूटोरियल अपन अनेक भलो लगे अपनार एंड्रॉइड फोन स्क्रीन लॉक देखले एखन जे क्यों भय पे जाए आसले कथाटा सत्य तो चलो वीडियो शुरू करा जाक। এর জন্য আপনার স্মার্টফোনে এই প্যাটার্ন লক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটির ইনস্টলেশন লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এরপরে এরকম একটি ইন্টারফেস পাবেন, সেট প্যাটার্ন এই অপশনে প্রেস করবেন। তো দেখুন ভিউয়ার কত বড় প্যাটার্ন। সাধারণত আমরা আমাদের ফোনে মাত্র 9 ডটের প্যাটার্ন ব্যবহার করে থাকি, এরকম দেখুন 9টা ডট মাত্র। তো এতে এই প্রবলেমটা হয় যে যে কেউ একবার আপনার লকটি দেখলে সে খুলতে পারবে, কারণ মাত্র 9টা ডটের প্যাটার্ন, এটা যে কেউ একবার দুইবার দেখলেই সে খুলতে পারবে। কিন্তু আপনি যদি এই প্যাটার্নটা ব্যবহার করে থাকেন, এখানে প্রায় অনেকগুলোই ডট আছে, তো আপনি এখানে বিভিন্ন প্যাচ গোজ দিয়ে প্যাটার্ন করতে পারবেন, যে কেউ একবার কেন 5বার দেখলেও খুলতে পারবে না। সো আমি তো নিজেই কনফিউজড যে এখন কিভাবে প্যাটার্নটা সেট করব। তো দেখি, চেষ্টা করে দেখি কীরকম করা যায়। ও বাবা, আবার নিজে আবার ভুলে না যাই প্যাটার্ন, একই বলে প্যাটার্ন। ওয়েট, আমি প্যাটার্ন সেট করছি। আসলে আপনারা আপনাদের মতন করে সেট করবেন, আমি মনে হয় অতটা ভালো করে প্যাচগুজ দিতে পারিনি, কারণ নিজেই ভুলে যাব। এরপরে আপনাকে একটা ব্যাকআপ পিন দিতে হবে যদি আপনি কখনো প্যাটার্ন বলে যান। তো আমি 1 2 3 4 দিয়ে দিছি, ওকে। এরপর এখানে স্ক্রিন লক এটাই অন করে দিবেন, এরপর থেকে আপনার মানে স্ক্রিন লকটা অ্যানাবেল হয়ে যাবে। এখন মানে আপনার ফোনটা অটোমেটিকলি এই প্যাটার্নের আওতায় লক হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনটি অফ করে অন করার পরে দেখুন ওই প্যাটার্নটি চলে আসছে যেটি আমি সেট করেছিলাম। এখন সঠিকভাবে ড্র না করতে পারলে ফোনটির লক খুলবে না। তো আমি ড্র করছি যেটি আমি সেট করেছিলাম, জানি না মনে আছে কিনা। হ্যাঁ, এভাবেই তো করছিলাম। তো দেখুন অটোমেটিকলি খুলে গেছে। তো ভিউয়ার্স, আসলে এই প্যাটার্নটি খুবই দারুণ, আপনি লক করতে পারেন আর আপনার বন্ধুবান্ধব চমকে যাবে, একবার দেখলেও সে খুলতে পারবে না। তো আজ এ পর্যন্তই, ভবিষ্যতে আরও কোনো এক মজার টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। খোদা হাফেজ।